তিন দিন ধরে স্কুলে যাই না, আজকে জানি কপালে কি আছে আল্লাহই জানে। কিরে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে বসে রয়েছিস, স্কুলে যাস না? আম্মু তুমি একটু আমার সাথে চলো না, এখন গেলে ম্যাডাম আমাকে মারবো। বন্ধ দেওয়ার সময় মনে আসছিল না, এখন আমার যেতে গোসকে। খুব তো আনন্দ ফুর্তি করে স্কুল বন্ধ দেস, এখন যা, তোর জবাব তুই দিবি আমি দিব কেন? আমি যেতে পারবো না, তুই যাবি। আম্মু চলো না, তুমি শুধু গিয়ে বলবা আমি অসুস্থ ছিলাম, তোমার কথা বিশ্বাস করব, আমার কথা ম্যাম বিশ্বাস করব না। চলো না আম্মু। বালাইশাট তুই কবে অসুস্থ আসলি? তুই তো দিব্যি সুস্থ মানুষ, তোমার মতো আম্মু আমি জীবনেও দেখিনি, তোমার চেয়ে নুসরাদের আম্মু অনেক ভালো। তা যা নুসরাদের আম্মুর কাছে যা, আমার কাছে আসিস না, তোর 14 গুষ্টির ভাগ্য আমার মতো এবং মা পাইছিল। স্কুলে তো যাইতেই হইব, পিঠে সালা বেন্দা যাইতে হইব আমার। আজকে তোমার খবর আছে, গুতুম গুতুম খাইবানি। আজ এটা কথা বলবো না, সরো সামনের দিকে। দোস তুই কই যাস? দোস আমি এখন পিছনের সিটে বসি, যখন বাংলা ম্যাডামের ক্লাস শেষ হয়ে যাব তখন আমি আবার সামনের সিটে আইসা পড়ব। কেন তুই সরে বসবি কেন? দোস তুই তো জানোস ম্যাডাম কত পাজি, আজকে যে তোর খবর আছে এটা কিন্তু আমরা ক্লাসের সবাই জানি। তোর পাশে বসলে ম্যাডাম যখন ধরো রিমান্ডে দিব, তখন ব্যাতে 4-5টা বাড়ি আমার গায়ে লেগে যেতে পারে, তাই আমি এখন পিছনের বেঞ্চে বসতেছি, তোর রিমান্ডে যখন শেষ হয়ে যাবো না তখন আমি আবার সামনে চলে আসবো, চিন্তা করিস না আমি তোর পিছনেই আসি। প্লিজ দোস্ত এখন আর আমার ডাকিস না, কারণ তোর পাশে বসলে ব্যাতের বাড়ি লেগে যেতে পারে দোস্ত। সবাই চুপ করে বসো। এক, প্রেজেন্ট ম্যাম। দুই, প্রেজেন্ট ম্যাম। তিন, প্রেজেন্ট ম্যাম। চার, প্রেজেন্ট ম্যাম। এই তুই বসবি না, দাঁড়িয়ে থাক। ও নো, বল এই 3 দিন কি করছিলি, কই আসছিলি? প্রতিটা মিনিটের মিনিটের হিসাব তুই এখন আমাকে দিবি। তো জ্বর আসছিল, তোদের তো আমি বলেই দিছি জ্বর আসলে স্কুলে খাতা বালিশ নিয়ে আসবি, আমি তোদের বেঞ্চ খালি করে দিব, দরকার ওই বেঞ্চে খাতা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবি, তাও স্কুল বন্ধ দিবি না। না ম্যাম জ্বর আসে নাই। তো কি হয়েছিল, পেট খারাপ হয়েছিল? তোদের তো বলেই দিছি পেট খারাপ করলে দরকার হয় এখানে কমেন্ট নিয়ে আসবি, কোনো সমস্যা নেই, তাও স্কুল বন্ধ দিবি না। না ম্যাম আমার পেট খারাপও করে নাই। তাহলে কি বমি হয়েছিল? তোদের তো বলেই দিছি বমি হলে দরকার হয় স্কুলে পলিথিন নিয়ে আসবি, স্কুলের কিনারায় গিয়ে পলিথিনে বমি করে গিট্টু দিয়ে রেখে দিবি, তাও স্কুল বন্ধ দিবি না। না ম্যাম আমার বমিও হয় নাই। তাইলে তো তুই সুস্থ আসছিলি, স্কুল বন্ধ দিছিস কেন? হায় আল্লাহ এখন আমি কি বলুম, কোনো অপশনই তো নাই আমার জন্য। কিরে উত্তর দেস না কেন? ম্যাম আমার বড় আপু অসুস্থ ছিল তাই আসতে পারি নাই। তোর বড় বোন অসুস্থ ছিল তাতে তোর কি? আমি আম্মুর হেল্প করছি। ওরে আমার হেল্পওয়ালি রে, তোর বড় বোনের সাথে আমার গতকাল রাস্তায় দেখা হয়েছে, তার কিছুই হয় নাই, সে দিব্যি সুস্থ। হায় হায় আল্লাহ এটা কি করলাম, কি করতে গিয়ে কি হয়ে গেল? স্কুল বন্ধ দেওয়ার কারণে মাইর তো জমা ছিলই, এখন মিথ্যা কথা বলার কারণে আরো বেশি মাইর খাবি। দোস্ত তুই ঠিক আছোস? তোর রিমান্ডে শেষ, তোর আমি বলছিলাম না তোর রিমান্ডে শেষ হলে আমি আইসা পড়ুম, আইসা পড়ছি। ।